আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন মির স্টাডি হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনা বিষয় পরিবার কল্যাণ সহকারী পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে হতে পারে আপনারা অনেকেই কমেন্ট করে এবং মেসেজ করে জানতে চেয়েছেন যে ভাইয়া পরিবার কল্যাণ সহকারী পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে হতে পারে এই বিষয়টা নিয়ে কিছু একটা বলেন তো আসলে একটা বিষয়ে কিছু বলতে গেলে আগে তো খোঁজখবর নিতে হবে তারপরে ভিডিওতে বানাইতে হবে তো এই জন্য ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেছে তারপরও আপনাদেরকে আজকে আপডেট জানাবো যে পরিবার কল্যাণ সহকারী পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে হতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে তো পরিবার কল্যাণ সহকারী পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির জন্য যারা অপেক্ষা করছেন তাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি আগামী জুলাই মাসে প্রকাশিত হতে যাচ্ছে যতদূর জানতে পেরেছি জুলাই মাসে ইনশাল্লাহ প্রকাশিত হবে আর আপনাদের শুধু যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনারা আবেদন করতে পারবেন এমনটা না আপনার ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারী পদে শূন্য কোথাও আছে কি না এই বিষয়টা আপনাকে জানতে হবে এটা জানতে পারবেন সিভিল সার্জন অফিস বা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারী পদে শূন্য পদ আছে কি না যদি শূন্য পদ না থাকে তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না শুধুমাত্র আপনার ইউনিয়নে আপনার ওয়ার্ডে যদি ফাঁকা থাকে পরিবার কল্যাণ সহকারী পদ তাহলে আপনি আবেদন করতে পারবেন এই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে দেখে নেবেন যে আপনাদের ইউনিয়নে বা আপনাদের ওয়ার্ডে শূন্য পদ আছে কি না যদি শূন্যপথ থাকি তাহলে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনারা আবেদন করতে পারবেন আর আপনারা এই বিষয়ে এখন থেকে প্রিপারেশন নিতে পারেন এই জবের জন্য আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেল নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আপডেট জানানো হয় বা চাকরি নিয়োগ পরীক্ষার সময়সূচি সম্পর্কেও ধারণা দেওয়া হয় আর এরপরেও যদি আর কিছু আপডেট জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো ধন্যবাদ